যারা গুন্ডা বদমাশ লুচা লাফাঙ্গা রয়েছে তারা জানে না যে আমার মুখোমুখি করতে গেলে পরে তাদের কি বিপদ হতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কারোর ক্ষমতা থাকে এসে দাঁড়ান, তারপরে দেখতে পারবেন যে প্রশাসনিকভাবে আমরা কি ব্যবস্থা গ্রহণ করি। বললাম আপনার কর্মসূচি তো আগে থেকে শিডিউল তৈরি ছিল, তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূল গুন্ডাদের সঙ্গে মিলেমিশে রয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ আপনারা জানেন দলদাসে পরিণত হয়ে গেছে। তৃণমূলের মিটিং মিছিলে অনেক সময় দেখা যায় ইউনিফর্ম না পরে পুলিশরা সিভিল ড্রেসে ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের ঘটনাও নাকি ঘটেছে, শুনতে পারি লোকমুখে। এটা ভীষণ হাস্যকর যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের কৃষ্টিকে তো এর আগে শেষ করে দিয়েছে, কিন্তু একটা প্রশাসনিক ব্যবস্থা সেটাকে একেবারে পুরো ভেঙে ফেলার যে ব্যবস্থা, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশে এবং ওনার আদেশেই হচ্ছে বলে আমরা মনে করছি। আমরা খুব একেবারে স্পষ্টভাবে বলতে চাই যে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। এইভাবে প্রশাসন কখনোই একটা রাজনৈতিক দলের সাথে মিশে কাজ করতে পারে না, বাংলার মানুষ এটাকে কখনো মেনে নেবে না। দেখুন, একটা জিনিস বলবো যে আমরা আজকে কোনো এখানে জনসমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করতে আসেনি। আমাদের কর্মীরা নিগৃহীত হয়েছিল, তারা তৃণমূলদের গুন্ডাদের দ্বারা তাদেরকে আঘাত করা হয়েছে। আপনারা দেখছেন এখনও জাস্ট আজকেই সেলাই কেটেছে, পাঁচখানা সেলাই পড়েছে মাথায়। আমাদের শ্রীবাস দা দলের একনিষ্ঠ কর্মী এবং অনেক পুরনো দিনের কর্মী। আপনারা দেখছেন যে কত দুঃস্থতার মধ্যে দিয়ে তার পরিবার যায়, বাড়িঘরের পরিস্থিতিও আপনারা দেখতে পাচ্ছেন। তাই আজকে দাদার পাশে এসে দাঁড়ানো আমি কর্তব্য এবং দায়িত্ব বলে আমার মনে হয়েছে, এবং তাই যে কারণে এসেছি। তো স্বাভাবিকভাবেই আমরা কর্মীদের বাড়িতে যাচ্ছি যারা নিপীড়িত নিগৃহীত হয়েছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা। আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা যথাসম্ভব, আমরা যে দলের পক্ষ থেকে তাদের পাশে রয়েছি, তাদেরকে যে আমরা কথা দিয়েছিলাম, আমরা যে অঙ্গীকার করেছিলাম, আমাদের প্রত্যেকটা কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করি, সেটারই আজকে প্রমাণ। আর আমাদের কর্মীদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি। আমাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে বা তাদের উপরে আঘাত আসলে আমাদের যতটা আমরা ব্যথা অনুভব করি, আমরা একই রকমভাবে আমাদের কোনো কর্মীর উপর আঘাত এলে আমরা সেই ব্যথাটাই অনুভব করি। যে কারণে আজকে এসে উপস্থিত হয়েছি এবং শ্রীবাসদার পাশে দাঁড়িয়েছি। আমাদের আরও কয়েকজন কর্মী যারা গত কয়েকদিন আগে তৃণমূল গুন্ডা বাহিনী দ্বারা যারা আক্রান্ত হয়েছিল তাদের বাড়িতেও যাব, এবং আমরা কোনো রকমের এখানে কোনো মিছিল সমাবেশ বা কোনো রকমের কিছুর জন্য নয়, আজকে একেবারেই শুধুমাত্র কর্মীদের সঙ্গে দেখা করা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। কিন্তু দেখা গেল আপনার কনভয়ের উপরে অ্যাটাক করলো, কারা করলো? দেখুন, কেউ অ্যাটাক করলে তো আমরা তার উপর পুষ্পবর্ষণ করবো না, তার প্রতিফলন হবে। অ্যাটাক করে দেখুক, তারপর কীভাবে বুঝতে পারবো। অর্কিড হোমস্টে চিলাপাতা, প্রকৃতির কোলে সময় কাটাতে চলে আসুন আমাদের এখানে। থাকা খাওয়া সুব্যবস্থার সাথে জঙ্গল সাফারি এবং এখানকার নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আমাদের এখানে ডাবল বেডরুম, ফোর বেডরুম পেয়ে যাবেন। রাতে ক্যাম্প ফায়ারের সুবিধা আছে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6294385130 এই নাম্বারে।